আজকের আলোচনা হবে সাহারি সম্বন্ধে। খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে, এই আলোচনাটা আশা রাখছি খুব মনে প্রাণে শুনে আমলে পরিণত করার জন্য বিশেষভাবে জোরালো আবেদন রইল। কেননা সারা বিশ্বে বহু মসজিদে বহু ইমামগণ, বহু আলেমগণ এই কথাগুলোকে অনেকে উপেক্ষা করে চলেছেন। তা কিছু কিছু কথা আজকে আসবে যেগুলোকে উপেক্ষা করা যাবে না, বরং স্বাগত জানিয়ে আমলে পরিণত করতে হবে। এবং বহু সাধারণ মুসল্লি তারাও প্রচণ্ড উত্তেজিত হবে সেই ইমাম মহাশয়কে বাধ্য করান বলার জন্য। তা আজকে সহি হাদিসে অনুকূলে প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহুল আজিজ। শোনার পরে প্রত্যেক মুসল্লির জন্য আমার বিশেষ আবেদন, অবশ্যই এক এবং নেক হয়ে আমরা এই সমস্ত সহি হাদিসগুলোকে সম্মান দিয়ে আমল করব আজ থেকে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন এর বিরুদ্ধে মুখ খুলব না, এইরকম মন মানসিক কথা নিয়েই আজকে এই আলোচনা শোনার জন্য অনুরোধ রইল। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 187 নম্বর আয়াতে বলেন, সুম্মাতি মুসিয়ামা ইলাল লাইলে, অর্থাৎ তোমরা রোজা পালন করো রাত পর্যন্ত, অর্থাৎ রোজা পূর্ণ রাখো সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত, সূর্য ডোবাও শেষ ইফতার করাও শেষ। এটাই হলো মুসল্লিদের গুণ। দু তিন মিনিট অপেক্ষা করা এটা মুসলমানের গুণ নয়, এটা অমুসলমানদের গুণ। সেজন্য আমরা সূর্য নেটে যে খবর আছে তার 2-5-10 সেকেন্ডে আগেই আমরা ইফতার করব। ইফতার সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, অর্থাৎ আরবিতে রাত আগে হয় আর দিন পরে। সেজন্য আজকে যদি চন্দ্র উদয় হয় আল হিলাল, তাহলে কালকে 1 তারিখ হবে শনিবার। আজকে শুক্রবারে কিন্তু 1 তারিখ হবে না, তার মানে সূর্য ডোবার পর উঠছে। সেজন্য আমাদের এটাকেই ধরে কাজ করতে হবে। সুম্মাতিমুসিয়াম ইলা লাইলে, অর্থাৎ রোজাকে পূর্ণ করো সূর্য ডোবা পর্যন্ত। দ্বিতীয় আয়াত যেটা পাঠ করেছি সূরা বাকারায় 184 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, অর্থাৎ যে কেউ এই মাসে পবিত্র মাহের রমজানে, ফামান কানা মিনকুম মারিজান, যদি অসুস্থ হয়ে যায়, প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা ট্রাভেল করে, প্রবাসে যায়, সফরে যায়, আইদ্যাত মিন আইয়ামিন উখার, তাদের জন্য কাজা করবে, এবং অন্য মাসে যখন সুস্থ সবল হবে, বাড়িতে থাকবে, তখন রোজা পূর্ণ করে নিতে হবে। এটাই একটা মুমিনের সিফাত বা গুণ। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন এত চাপ সৃষ্টি করেননি যে অসুস্থ হলেও রোজা করতে হবে, এটা বলেননি। বরং আল্লাহ আমাদের মেহরবানি করে সুস্থ সবল অবস্থায় বাড়িতে থাকাকালীন যারা থাকবে, ফামান শাহিদা মিনকুমুর সাহারা, যারাই বাড়িতে উপস্থিত থাকবে, ফালে ইয়াসমুহু, তাদেরকে বাধ্যতামূলক রোজা রাখতে হবে। সুস্থ শরীর আছে, কোনো ব্যাধি নাই, রোগবালা কিছুই নাই, রোগমুক্ত জীবন, এবং সাবালক সাবালিকা হয়ে গেছে, তাদেরকে বাধ্য করা হয়েছে, এটা ফরজ, রাখতেই হবে। আর সওমু জুন্নাতুন, রোজা হচ্ছে একটি ঢাল স্বরূপ,
ইস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার রাওয়াহু তিরমিজি রাওয়াহু মুসনাদে আহমদ আসাউমু জুন্নাতুন রোজা হচ্ছে একটি ঢাল শুরু ইস্তাজিন্নু বিহাল আব্দু বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে বাঁচিয়ে নেয় রোজা রোজা এমন একটা ইবাদত যার বিরল যা কিছু বিকল্প কিছু ইবাদত নেই আমার রোজা এমন একটা ইবাদত যা জাহান্নামের আগুন থেকে রক্ষা করে বাঁচিয়ে নেয় সেজন্য অবশ্যই রাখবেন এই রোজা রাখতেই হবে রোজার ফজিলত সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবি হুরায়রা তাকাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মহানবী বললেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে বলল আলহামদুলিল্লাহ মহানবী আবারো বলছেন ওয়ামান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মহানবী বলেন যে ব্যক্তি মাহে রমজানে রোজা রাখা অবস্থায় ঈমানের সঙ্গে নেকির আশায় উদ্দেশ্যে যে ব্যক্তি তারাবির নামাজ জামাত সহকারে কষ্ট করে পড়তে পারবে গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে বল আলহামদুলিল্লাহ আবারও মহানবী বলেন ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মহানবী আমার বলেন যে ব্যক্তি অর্থাৎ শবে কদরের রজনীতে ভাগ্য রজনীগুলি অর্থাৎ লাইলাতুল কদরের রজনীগুলি ওই পাঁচটি রাজ্যে ব্যক্তি ইবাদত বন্দেগি কোরআন পাঠের মাধ্যমে ইবাদত বন্দেগি করতে করতে জাগরণ করতে পারলো গফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি তার অতীতের সমস্ত গুনাহ মার্জনা হয়ে যাবে বলো আলহামদুলিল্লাহ তিনটে হাদিসই হচ্ছে সহিহ বুখারী থেকে 38 নম্বর হাদিস 37 নম্বর হাদিস এবং 35 নম্বর হাদিস এবং এ বাদেও আরো 6টি হাদিসে পেশ করা হয়েছে আল পরিষ্কার হয়ে গেল রোজার কতটা ক্ষমতা রোজার যে কতটা মান মর্যাদা রোজার যে কতটা মূল্য তা মূল্যায়ন করা আমাদের হয়ে গেছে এই হাদিস তিনটিতে যে রোজার এতটা দামি রোজার একটা দাম তা আমরা পেয়ে গেছি জীবনে রোজা কাজা করব না ছাড়ব না রাখবই ইনশাআল্লাহুল আজিজ এবং এক অপরকে উদ্বুদ্ধ করে রাখাবই এইরকম মন মানসিকতা আমাদের রাখতেই হবে তাহলে আমরা পারলৌকিক জীবনে সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ মহানবী আরো বলেন আনাবি হুরাইরা তাকাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তারুদ্দু লা তুরাদ্দু দাওয়াতুহুম মহানবী বললেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম মানে তিন প্রকারের মানুষের দোয়া রদ করা হয় না ফেরত দেওয়া হয় না অর্থাৎ কবুল করা হয় বরণ করে নেওয়া হয় মহানবী বললেন তিন প্রকারের মানুষের দোয়া প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন আর সাইম হাত্তা ইফতিরা রোজাদার ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইফতার না হয়েছে অর্থাৎ সেই ভোর শুভ সাদকে রোজা সাহারি খাওয়ার পরে সূর্য অস্তমিত পর্যন্ত এই কয়েক ঘন্টা যাবৎ আমরা যে কোনো টাইমে দোয়া করি যাই দোয়া করি না আল্লাহ কবুল করে নেবেন বল আলহামদুলিল্লাহ কি সুখবর আবারও বললেন যে তারপরে আল ইমামুল আদিল অর্থাৎ ন্যায়প্রায়ণ শাসক তার দোয়াকে কবুল করে নেওয়া হয় ন্যায়
হক্কানি ইমাম যারা আছে, সৎ পথে চলে যারা এবং অপর মানুষকে চালাবার প্রচন্ড চেষ্টা যত রয়েছে, এইরকম ইমামগণ এর মধ্যে সামিল এবং তাদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তাই কবুল করে নিন, বলো আলহামদুলিল্লাহ। নম্বর তিন, ও দাওয়াতুল মাজলুম, পীড়িত নির্যাতিত অসহায় ব্যক্তির বদ্দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। অসহায় ব্যক্তি যে দোয়া করে সেটা খুব তাড়াতাড়ি, তার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো আর থাকে না, কোনো দেওয়াল প্রাচীর থাকে না, সরাসরি পৌঁছে যায় এবং কবুল হয়ে যায়। হাদিসটা সহিহ তিরমিজি 3598 নম্বর হাদিস এবং ফিকহু সুন্নাতে প্রথম খণ্ডে 565 নম্বর হাদিস। আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত দান করছেন, কত আমাদেরকে দিচ্ছেন এই মাসে, আর সারা বছর এই দোয়া কবুল হয়। আনাস ইবনে মালিক কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, তাসাহারু ফি সুহুরে বারাকাতুন, মহানবী বলেন তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত আছে, সাহারিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বরকত নাজেল হয়, সেজন্য সাহারি খেতে হবে। সহিহ বুখারি 1923 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 1095 নম্বর হাদিস। ইবনে হাজার আসকালানি বলেন যে সাহারি আমরা খাবো, যেটাই খাবো সেটাই সাহারি হবে, ভোরবেলায় যেটাই আমরা খাবো সেটাই আমাদের সাহারি, তবে লাস্ট ফিনিশিং আমরা একটা খেজুর খাবো এবং ইফতারের সময় প্রথমে একটা খেজুর আর সাহারির পরিশেষে একটা খেজুর খেলে আরও বেশি খুশি হবেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে সুন্নত মহানবীর। এবং মুসনাদে আহমদে আছে, খেজুর যদি না পাওয়া যায় এক ঢোক পানিও খেতে হবে, এক ঢোক হয় খেজুর দিয়ে ইফতার করতে হবে না হয় এক ঢোক পানি দিয়ে প্রথমে ইফতার করতে হবে এবং সর্বশেষ সাহারির পানি খেয়েই শেষ করতে হবে। এটা আমরা সকলেই পারবো ইনশাআল্লাহ আজিজ, এটা করলে আমরা সুন্নতের উপর আমল করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। আর এটা করলে আর কি হবে, আল্লাহর তরফ থেকে রহমত নাজেল হবে, রহমত বর্ষণ হবে এ বাড়িতে, আর ফেরেশতারা তার জন্য খাস করে দোয়া করবে যারা এই সুন্নত জুটো জারি রাখবে। এবং ইমাম সিন্ধি বলেন প্রচুর নেকির সম্ভার নিয়ে উঠবে কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তি। ফাসলু মা বাইনা সিয়ামিনা সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহরে, মহানবী বললেন আমাদের মধ্যে আর আহলে কিতাব অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের মাঝে তফাৎ হলো, ভিন্ন হলো সাহারি খাওয়া আর না খাওয়া। আমাদেরকে মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহারি খাও, নিশ্চয়ই এতে বরকত রয়েছে, আর আহলে কিতাবদের সাহারি খাওয়াটাই নিষিদ্ধ, তাদের সন্ধ্যা রাত্রে খাওয়ার পর আবার পরের সন্ধ্যায় খেতে পেত। শুধু তাই নয়, একটা ঘুম আসার আগে ঘুমাবার আগে পর্যন্ত খাওয়া যেত, তারপরে কিন্তু নিষিদ্ধ হারাম। আর আমাদের তা নয়, আল্লাহ মেহরবানি করে একদম ভোর রাত্রিতে ফজরের আজানের 10 মিনিট আগে পর্যন্ত খাওয়ার অনুমতি রয়েছে। এমন কি আমাদের যদি দেখা যাচ্ছে খেতে খেতে আজান হয়ে যায় তবু সেই খাবার কটা খাওয়া যাবে, সেই আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ আবু দাউদে 2345 নম্বর হাদিস। অতএব আমরা বুঝতে পারলাম যে সত্যিকার কথা সাহারিতে বহু শক্তিও আছে, সাহারি খেলে রোজার শক্তি যোগায়, সেজন্য দুই দিকই ভালো। তবে কোনো ব্যক্তির যদি সাহারি খেতে ভুলেই গেছে অথবা
ঘুমই আছে, সে উঠতে পারেনি, ফজরের আজান শেষ হয়ে গেছে তবু উঠতে পারেনি, তার জন্য বিনা সাহারিতেই রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। সেটা হলো কি, দেখুন মহিলারা অনেকেই আমার মোবাইলে ফোন আসছে বারবার যে অমুক বাড়িতে মহিলারা সালাত আদায় করছে, হবে কি? অমুক মহিলারা জুমার সালাত আদায় করছে দুই রিকাত, হবে কি? গত জুমাতে শুনলাম পার্শ্ব বাড়িতেই সালাত আদায় করেছে দুই রিকাত, এটা হবে না। মহিলারা যদি আলাদা করে কোনো বাড়িতে নামাজ পড়ে সেটা জহরে নামাজই পড়তে হবে, সেটা দুই রিকাত হবে না। আর যদি কোনো জায়গায় মহিলারা কোনো নামাজ ফরজ হোক, নফল হোক, সুন্নত হোক, যে কোনো নামাজ, সুন্নতে মক্কাদা হোক আর সুন্নতে গায়ের মক্কাদাই হোক, তারাবির নামাজে হোক আর যে কোনো নামাজে হোক, বাড়িতে দু চারজনা থাকলে নামাজ পড়া হবে, কোনো অসুবিধা নাই। এবং সেটা ইমাম যিনি হবেন সেই মহিলা মাঝ কাতারের মাঝখানে দাঁড়াবেন, আগে দাঁড়ানো যাবে না। তার একটা দলিল সহিহ বুখারী থেকে আমি দিচ্ছি, দেখুন। আনাস ইবনে মালিক আনাস বিন মালিক বলে সাল্লাই তানা ওয়া ইতিম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সাল্লাই তো আনা, আমি নামাজ পড়ছি আর পড়লাম ওয়া ইতিম, আর একটা ইতিম বাচ্চা, ফি বাইতে না আমাদের বাড়িতে, তো খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বিশ্ব নবীর সালাত তিনি পড়াচ্ছেন আর আমরা পিছনে মুক্তাদি হিসাবে সালাত আদায় করছিলাম। আনাস বলছেন আমি আর একটি এতিম ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুক্তাদি হিসাবে দ্বিতীয় কাতারে দণ্ডায়মান হলাম, আর আমাদের পিছনে উম্মি, আর আমার আম্মিজান উম্মে সুলাইম, যার নাম আমার আম্মিজান উম্মে সুলাইম খালফানা, মানে আমাদের পিছনে দাঁড়ালেন, মহিলাদের মধ্যে একজনই ছিল আমার মা, আর সেটা হলো উম্মে সুলাইম, যা ফার্সিতে রমিসা বা রোমাইসা বলা হয়। এই মহান ব্যক্তি, এই আবেদা ব্যক্তি খুব ভাগ্যবতী মহিলা, এই মহিলার জন্য কি বলবে, এত ভালো মহিলা উম্মে সুলাইম খালফেন আমাদের পিছনে একাই নামাজ পড়লেন। সহিহ বুখারীতে এই হাদিসটি 727 নম্বর হাদিস। তাহলে সহিহ বুখারী থেকে আমরা হাদিস পেলাম যে বাড়িতেও নামাজ হবে, মাঝখানে দাঁড়াতে হবে এবং যে কোনো নামাজ হবে, কোনো অসুবিধা, চাষতে নামাজ হোক, আওয়াবিন হোক, জহর হোক, আসর হোক, তারাবি হোক, যে কোনো সালাত হোক। আল মার, আর তারপর আরেকটি মশলা যে আল মার আতু ইয়াউমুল জুমআতে, সাহাবা বলছেন আমরা শুক্রবারের দিন জুমার নামাজ পড়তাম, পড়ার পর একটা মহিলা পার্শ্বের বাড়ি বুড়ি মেয়ে তার বাড়িতে আমরা যেতাম, উসুলা সিল্কে, আর উনি কি করতেন, বিটের চাষ করতেন, বাড়ির পাশেই খাল বা একটা ছোট্ট নদী ছিল, সেখানে চাষাবাদ করতেন, আর উনি আমাদেরকে খাওয়াইতে ভালোবাসতেন, তাই জুমার আগে আমরা কাইলুলাও করতাম না আর পেট ভরে নাস্তা করতাম না এবং খেতাম না, সালাতের পর আমরা ফানুসাল্লিমু, আমরা ওই মহিলার বাড়িতে যেতাম, গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলতাম, আর উনি উত্তর দিতেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপর ওইটা পেশ করতেন, আর ওটা হলো বিটের সঙ্গে একটু যবের আটা কিছু ছড়িয়ে দিতেন যে রান্না করে, ওইটাই আমাদের খাওয়াতেন, আমরা খুব জান করে খেতাম, খুব ভালোবাসতাম, নবী সাহেব তার জন্য দোয়া করতেন। তাহলে মহিলাদেরকে সালাম দেওয়ার হাদিস আমরা পেয়ে যা গেলাম, তাহলে মহিলারা পুরুষটাকে সালাম দেবে আর পুরুষরা মহিলাটাকে সালাম দেবে, এ কোনো আত্মীয় অনাত্মীয় কোনো ব্যাপার নাই, হাতে হাত দেবে না, কিন্তু সালাম প্রদান করতে, আদান প্রদান করতেই হবে, এরা আমরা পেয়ে যাচ্ছি। এবং এই হাদিসটাও আমরা সহিহ বুখারীতে 938 নম্বর হাদিস, অতএব
আমরা সালাম কালাম করব, বাড়ি গিয়ে স্বামীকে সালাম দেব, ছেলেকে সালাম দেব, মেয়েকে সালাম দেব এবং পুত্রবধূকে সালাম দেব, তারাও আমাকে উত্তর দেবে, এরকম সব দেওয়া দেই করতে হবে। এটা অনুরোধ রাখলাম বলার জন্য করার জন্য। যাই হোক, আজকে দুটো মশলা থেকে আমি এটি টানছি, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা। আরেকটি ছোট্ট কথা মনে পড়ল, যে একজন মহিলা প্রচণ্ড অসুস্থ আছে, গলার ব্যথায়, টিউমার হয়ে, শ্বাসকষ্টে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। শ্বাসকষ্ট সেই জানে যার হয়, সত্যিকার কথা মরণাপন্ন হয়ে যাচ্ছে। সেজন্য অনুরোধ রাখছি কয়েকটি দোয়া বলবো, আপনারা শুধু আমিন বললেন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো লাবাসা তাহুর ইনশাআল্লাহ, আমিন। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফাউক শিফা আনদা ইবাদুর সাকামা আসাল্লাল্লাহু আলাযীম রাব্বাল আরশিল আযীম আয়াশফিয়াকা আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযিরু লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লা রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লা রাব্বুস সামাওয়াতি রাব্বুল আরশি রাব্বুল আরশিল কারীম বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বিরিকাতি বাজনা দেয়স পর শাকিমুনা বিজি রব্বিনা আমিন আল্লাহুম্মা।